এদিকে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকের চতুর্দশ অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত 87 অক্টোবর রবিবার। এতে 12 জনকে শেফ অব দ্য ইয়ার এবং 12টি রেস্টুরেন্টকে বেস্ট রেস্টুরেন্ট অব দ্য ইয়ার হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। কারি শিল্প ব্রিটেনের অর্থনীতিতে বার্ষিক 4.2 বিলিয়ন পাউন্ডের অবদান রাখছে উল্লেখ করে এই শিল্পের সাফল্য উদযাপনের পাশাপাশি সমস্যাগুলো সমাধানে সরকারের সহযোগিতা কামনা করেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসা নেতারা। বিস্তারিত জানাচ্ছেন জাকির হোসেন কয়েস। সেন্ট্রাল লন্ডনের ওয়েস্টমিনস্টার পার্ক প্লাজায় ব্রিটেনের কারি ইন্ডাস্ট্রির নানা শাখার বিশিষ্টজন এবং ব্রিটেনের নানা ক্ষেত্রের সেলিব্রিটিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় অ্যাওয়ার্ড বিতরণ পর্ব। এবছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল বিসিএ দ্য হোম অফ গ্রেট ব্রিটিশ কারি। এবারও সমগ্র ব্রিটেন থেকে বাছাই করে 12 জন শেফকে দেওয়া হয় বেস্ট শেফ অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। উই ফ্রম বেকনাম আগ্রা, আই হ্যাভ বিন সিলেক্টেড শেফ অফ দ্য ইয়ার অ্যান্ড আ উইনার। আমি আইসি রাজ স্পাইস থাকি ফ্রম ওয়েস্ট মিডল্যান্ড। আমার বেস্ট গ্রিল সি বাস। আমি আইসি রাজদূত ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন হেলশাম ইস্ট সাসেক্স। আমার রেস্টুরেন্টের নাম কাফে মশলা। আজকে অ্যাওয়ার্ড পাই আমি খুব খুশি হয়েছি। দে হ্যাভ এনকারেজড মি ডিফারেন্ট থিংস বাট আই বিকেম মোর ইন্টারেস্টেড ইন ডুইং দিস। আই ডু এনকারেজ দ্য পিপল বিকজ দেয়ার ইজ আ লট অফ ফিউচার অ্যাহেড। 12টি রেস্টুরেন্টকে দেয়া হয় বেস্ট রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। আই থিং ইটস আ ওয়েল ডিজার্ভড অ্যাচিভমেন্ট ফর মাই স্টাফ এন্ড ফর দ্য শেফ অ্যাজ ওয়েল। আমাদের শেফ অনেক কষ্ট করছে এই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য। সো উই আর রিয়েলি হ্যাপি। আ গ্রেট অ্যাচিভমেন্ট ফর দ্য বিজনেস। ইটস নট অল মাই ওয়ার্ক, ইটস অল দ্য স্টাফ দ্যাট হ্যাভ ডান এভরিথিং। উই ওয়ান্ট আ রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার ফর লন্ডন রিজন টু। ইটস রুবি রেস্টুরেন্ট ইন হার্টফোর্ড। রিয়েলি এক্সাইটেড, রিয়েলি হ্যাপি ফর উইনিং দিস অ্যাওয়ার্ড। বিসিএ ওনার অফ দ্য ইয়ার প্রদান করা হয়েছে বিসিএর সাবেক প্রেসিডেন্ট মুস্তফা কামাল ইয়াকুব, সমাজসেবী মাহবুব হাসান এমবি এবং স্যার কিয়ার স্টারমার এমপিকে। থ্যাংকস বিসিএ ফর রিকগনাইজিং দি কমিউনিটি ওয়ার্ড অ্যাজ ওয়েল অ্যাজ দি ওনার অ্যাওয়ার্ড। দ্য রিজন আই এম সেইং দ্যাট বিসিএ ওয়াজ ওয়ান অফ দি ওল্ডেস্ট অর্গানাইজেশন এন্ড কন্ট্রিবিউটেড টু দ্য কমিউনিটি এট লার্জ টু কমিউনিটি ওভারকাম দ্য ব্যারিয়ার্স এস্টাবলিশড অ্যাজ স্ট্রং অ্যান্ড ভাইব্রেন্ট কমিউনিটি ইন দিস কান্ট্রি। কারিশিল্পে লুকিয়ে থাকা মেধাবীদের সাফল্য উদযাপনের পাশাপাশি কারিশিল্পের সমস্যাগুলি তুলে ধরা হয় বার্ষিক এই আয়োজনে, বললেন বিসিএ কর্মকর্তারা। উই আর রিকগনাইজিং সাম হিডেন ট্যালেন্ট অফ আওয়ার ইন্ডাস্ট্রি এন্ড দে আর দ্য মেইন ব্যাকবোন অফ আওয়ার ইন্ডাস্ট্রি। উই ফিল প্রাউড ফর দ্যাট। কারি ইন্ডাস্ট্রিকে সার্ভাইভ করতে হলে আমাদের দুইটি রাস্তা আছে। একটি রাস্তা হলো বাংলাদেশ থেকে লোক এনে আমাদের ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়া, স্টাফ শর্টেজ সেটাকে একটুও না হয় পূরণ করা, তার জন্য আমরা লবি করে যাচ্ছি। লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার রেস্টুরেন্ট সেক্টরের স্টাফ সংকটের সমাধানে বাংলাদেশে কারি কলেজ প্রতিষ্ঠা সহ দেশের কৃষি ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানান। So I really want the catering industry and the Bangladesh Caterers Association and the curry entrepreneurs to invest back in Bangladesh and re-export agricultural products to the UK, which we call the green products. স্টাফ সংকটের সমাধানে ব্রিটেনেই তরুণদের প্রশিক্ষিত করে তুলতে বিনিয়োগের প্রয়োজন রয়েছে বলে জানালেন রুশনারা আলী এমপি। The government should invest in training and development and career pathways for people so they can go into the industry and progress just like they do in other restaurants. In French restaurants you can go all the way up to being a Michelin starred chef. এওয়ার্ড অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছিলেন ব্রিটিশ এমপি লর্ড সহ জাতীয়ভাবে সুপরিচিত ব্যক্তিবর্গ। জাকির হোসেন কোয়েস, টিভি ওয়ান নিউজ, লন্ডন।